বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গুজরাট টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু সনগর। বন্ধুরা, আগের চেয়ে কিন্তু সোনার দাম অনেকটা বেড়ে গেছে। এখন সাধারণ মানুষ সোনার গহনা তৈরি করতে পারছে না, কারণ সোনার দাম অনেকটা বেড়ে গেছে। বন্ধুরা, তো আজকে সেটাই জানিয়ে দেবো যে আজকের রেটে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সোনার দাম কত রয়েছে। বন্ধুরা, পাশাপাশি আপনি জানতে পারবেন যে একানা সোনার দাম আপনি কীভাবে বের করবেন, একরত্তি সোনার দাম কীভাবে বের করবেন, তো সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। প্রথমে বলে দিব যে আজকে সোনার দামটা কত রয়েছে। বন্ধুরা, সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম রয়েছে 93,428 টাকা। 21 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম রয়েছে 89,637 টাকা। 18 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম রয়েছে 76,457 টাকা। বন্ধুরা, এখন বলে দিব যে সোনার হিসেবটা আপনি কীভাবে বের করবেন। বন্ধুরা, সোনার হিসেবটা কিন্তু আপনার জানা থাকা অত্যন্ত প্রয়োজন, কারণ আপনি যদি কোনো গহনা তৈরি করতে চান বা কোনো গহনা আপনি কিনতেও যান, তাহলে এই হিসাবটা আপনার প্রয়োজন হবে। যে একবারই ধরুন আজকে বর্তমানে যে সোনার দামটা রয়েছে 22 ক্যারেট, সেটার দাম রয়েছে 93,428 টাকা। যদি আপনি কোনো গহনা চারানা বা পাঁচানা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কত টাকা দাম পড়বে সেটা যদি আপনি নিজে বের করতে পারেন হিসাব করে, সেটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এত টাকা আমার দাম পড়ছে। বন্ধুরা, আর যদি আপনি একরত্তির হিসাবটাও জানেন তাহলে কিন্তু অনেক ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি কোনো গহনা কিনলেন বা তৈরি করলেন, একরত্তি দূরত্তি সোনা আপনার বেশি হলো, কিন্তু সেই হিসাবটা কিন্তু বের করতে অনেক সমস্যা হয়। তো সেই কারণে আপনাদের আমি ক্লিয়ার করে দেব, যাতে আপনি সোনার হিসাবটায় আপনি জানতে পারেন ভালোভাবে। বন্ধুরা, আপনি মনোযোগ সহকারে শুনবেন, 16 আনায় হলো এক ভরি, 96 রত্তিত হলো এক ভরি, 6 রত্তিত হলো এক আনা। বন্ধুরা, সেই হিসাবে আজকের রেটে যে সবচেয়ে ভালো মানের যে স্বর্ণটা রয়েছে 93,428 টাকা 22 ক্যারেট, তো আপনি যদি 16 দিয়ে ভাগ দেন 93,428-এ, তাহলে কিন্তু এক আনার হিসাবটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি একরত্তি সোনার হিসাব বের করতে চান, তাহলে 96 রত্তিত হলো এক ভরি, তাহলে আপনি 96 দিয়ে 93,428-এ আপনি ভাগ দিলে সেই হিসাবটা আপনি পেয়ে যাবেন যে একরত্তি সোনার দাম কত পড়ে। বন্ধুরা, আমি যে হিসাবটার কথা বললাম, এই হিসাবটা কিন্তু অনেকেই জানে না যে সোনার গহনা কিনতে গেলে বা তৈরি করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যায় যে কীভাবে হিসাবটা আমি বের করবো, চারানা সোনার দাম কত রয়েছে বা আপনার একরত্তি সোনার দাম কত পড়ে। বন্ধুরা, হিসাবটা এই জন্যই আপনাদের ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলের স্বর্ণের দাম, স্বর্ণের ডিজাইন, স্বর্ণের বিভিন্ন রকমের বিস্তারিত কথা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।